فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان রহমতুল্লাহ বারাকাতুহ। কারো কথা কোনো স্মৃতি মনে পড়লে যদি খুব কষ্ট হয়, ধৈর্য ধরতে হবে। আল্লাহ আমাকে পাগল বানিয়ে দাও এমন দোয়া করা উচিত না, কারণ পাগল বানালে বুঝতেই পারছেন যে আপনি কোন পর্যায়ের মানুষ হবেন। সুতরাং আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আর আল্লাহর কাছে বলুন। যখন বলার কেউ থাকে না, মনের কথা যখন কাউকে বলার মতো কোনো মানুষ পাওয়া যায় না, একমাত্র আল্লাহর সাথে নির্ভীতে আলোচনা করুন, তার সাথে আলাপচারিতায় অনেক স্বাদ পাবেন। মোনাজাত করুন, আল্লাহ যেন আপনাকে ধৈর্য শক্তি দেন এই মুসিবতে, সেই কথাতে যে কথা আপনি কাউকে বলতে পারছেন না বা বলার মতো কেউ নেই। আল্লাহ আপনার একান্ত আপন, অতএব তার কাছে আপনি সব কথা, মনের কথা খুলে বলুন, দেখবেন মন হালকা হবে। চোখের পানি ফেলতে হয় রাতের অন্ধকারে, সবার অজান্তে আপনি চোখের পানি ফেলুন সেই সব কথা মনে করে, আর আল্লাহর কাছে ধৈর্য চান যে আল্লাহ যেন আপনাকে সেই মুসিবতে, যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করা, ক্ষমা করে দেন, ক্ষমা করার দোয়া করুন। আর যদি না পারেন তো বদ্দোয়া করুন, তবে দোয়া বদ্দোয়া করার চাইতে যদি আপনার দোষ না থাকে, আর যদি আপনি বদ্দোয়া করেন অথচ দোষ আপনার, তাহলে সেই বদ্দোয়া আপনাকে ঘুরে লাগবে। মোট কথা, আল্লাহর সাথে নির্ভীতে আলাপ করুন, ইনশাআল্লাহ আপনার বিপদ, আপনার ওই মুসিবত, আপনার ওই কষ্ট হালকা হয়ে যাবে।